একটি মাত্র ডিম আর সুজি আটা দিয়ে তৈরি করে দেখাবো মজার একটি পিঠা বা নাস্তা, বিকালের জন্য পারফেক্ট একটা নাস্তা। তার জন্য আমি নিয়েছি একটা ডিম, সাথে নিয়েছি হাফ কাপ চিনি। চিনি আর ডিমটা ভালোভাবে হ্যান্ড রিস্ক দিয়ে ফেটাতে থাকব। চিনিটা গলা অবধি ফেটাতে থাকব। চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে। চিনি আর ডিম ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি এখানে দেব এক কাপ আটা আর 1/3 কাপ সুজি আর সামান্য লবণ। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর সময় ব্যাটারটা অনেকটা পাতলা মনে হবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা কিছু সময় রেখে দিলেই আবার শক্ত হয়ে যাবে। হাতে আমি ভালোভাবে মেখে নিয়েছি। আমার হাতটা ক্লিন করতে করতেই ডোটা শক্ত হয়ে যাবে। আমি হাতটা ক্লিন করে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবং এভাবে লম্বা শেপ দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি এখানে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। একে একে আমার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে, এবার আমি ভাজতে যাব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি এবং তেলটা চুলার লো হিটে গরম করে নিয়েছি। চুলার জ্বালটা অবশ্যই লো হিটে রাখতে হবে, কারণ চুলার তাপমাত্রা বেশি হলে এক পাশ কাঁচা থেকে যাবে, এক পাশ পুড়ে যাবে। আমি আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিব, বারবার উল্টাতে পাল্টাতে আমি ভেজে নিব। সব পাশ আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবং সব পাশে একই কালার হয়েছে। আপনারা এই কাজটা খুব সময় নিয়ে এবং ধীরে ধীরে করবেন, চুলার জ্বালটা বাড়িয়ে দিবেন না, তাহলে ভিতরেও কাঁচা থেকে যেতে পারে। পিঠাগুলো অনেকটা ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার, এভাবে কালার আসলে নামিয়ে নেবেন। আমি পিঠাগুলো নামিয়ে নিয়েছি আর একে একে সব পিঠাগুলো ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার ডিমের পিঠা। আপনারাও চাইলে বিকাল বা সন্ধ্যায় চায়ের সাথে এভাবে এই মজাদার পিঠাটা বানিয়ে নিতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন, সাথে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে পিঠাটা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা পারফেক্টভাবে হয়ে গেছে। আল্লাহ হাফেজ।